হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24। আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু গোলক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে জমিতে অশ্বগন্ধা তোলা থেকে শুরু করে কাটিং করা A to Z কীভাবে কী করতে হবে, মানে পুরো রেডিমাল কীভাবে তৈরি করা হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, অশ্বগন্ধা যে তোলা হচ্ছে, কিভাবে তুলছে দেখুন। এবারে টেনে 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 তুলছে, এই যে দেখুন এভাবে টেনে তুলতে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে সঙ্গে সঙ্গে কেটে কিন্তু এইরকম রোদে শুকানো হচ্ছে। আর এই যে এইদিকে দেখুন কিভাবে কাটছে, দেখতে পাচ্ছেন এই যে দা দিয়ে ক্যাট 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 করে একটা একটা করে কিন্তু এরকম কেটে আপনার শুধু যে শেকড়টা বা সেই মূলটা কিন্তু আলাদা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে প্রথমে এই যে এরকম সব সকালবেলায় তোলা হয়েছে, তো তুলতে গিয়ে সব হাতে ফুসকা পড়ে গেছে, যার ফলে এখন এই যে এখানে আবার দেখুন কাটার নিয়ে লেগেছে এক বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই যে কাটার দিয়ে ধরে ধরে দেখুন কীরকমভাবে কাটছে। এই যে এদিকে আর একজন আছে, এই যে দেখুন লেগে গেছে দা আর ইয়ে নিয়ে কাট 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 করে, এই যে ক্যাট 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 করে মারছে দেখুন। সকাল থেকে এই এক বস্তা কেটেছে, ঠিক আছে, এই যে এই কটা মাল কিন্তু সকাল থেকে কেটেছে, এখন প্রায় ছুটির টাইম হয়ে গেল। এই যে বহুত খরচাবালি বা মেহনতকারী কাম, ঠিক আছে, এই যে শুধু করছি একমাত্র পাঁচজনা, এই যে এইটুকু তোলা হয়েছে, এখনো আবার সকালে আবার লাগবে পাঁচজনা। তো এইভাবে কাটিং করা হচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এদিকে যে ফলগুলো রয়েছে, এগুলো কিন্তু আলাদা করে নিয়ে শুকাতে হবে, হ্যাঁ ফল বার করতে হবে। A to Z কিন্তু পরপর আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে এইভাবে এখন ছাদে শুকাতে হবে, ঠিক আছে, চার পাঁচটা রোদ্দুর লাগবে। এই দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে, হ্যাঁ। তো এইভাবে করে মাল রেডি করতে হবে। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।